জমজমাট চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা নিজেদের গণসংযোগ করছেন। দুপুরে নগরীর বহাদ্দার হাট এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। এ সময় তিনি নিজেও যে কোনো ধরনের বিশৃঙ্খলা শক্ত হাতে দমনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি সিন্ডিকেট নির্বাচনের পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে। এর আগে সকালে নগরীর গোসাইডাঙ্গা এলাকায় গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী ডাক্তার সাদাত হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, মঙ্গলবার রাতে পাঠানটুলি ওয়ার্ডে আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের মধ্যে গোলাগুলিতে একজন নিহতের ঘটনায় ভোটাররা ভোট দিতে অনুৎসাহিত হবে। পোস্টার যারা ছিঁড়েছে, মাইক যারা ভাঙচুর করেছে, রিটার্নিং কর্মকর্তাই কিন্তু বারবার তাদের নাম বলেছে, একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। ভোটের যে উৎসবমুখর একটা পরিবেশ আছে সেটা থেকে কিন্তু সাধারণ মানুষের যে একটা অনাগ্রহ সেটা অনাগ্রাহত হয়ে থেকে যাবে। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, তো এগুলো আমরা কেউ কামনা করি না। আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচন হোক, এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে। প্রথম ধাপের মতো দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনও সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দুপুরে সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা কার্যালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আমলে নেয়ার মতো কোনো অভিযোগ পাওয়া যায়নি। কমিশন সবসময় নিরপেক্ষ নির্বাচন করে থাকে, তাই বিএনপিকে তাদের উপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি পরিদর্শন করেন। 16 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সাভারে এবং 16 তারিখে আরও 61টা এলাকায় যে নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন সুষ্ঠু হবে এবং নিরপেক্ষ হবে। আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি। দিনাজপুরের বড়পুকুরিয়ায় কয়লা আত্মসাৎ মামলায় খনির সাবেক 6 এমডি সহ 22 জনকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী 7ই ফেব্রুয়ারি এই মামলার পুনরায় শুনানির দিন ধার্য করা হয়। দুপুরে শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে সাবেক এমডি আব্দুল আজিজ খান, খুরশিদুল হাসান, কামরুজ্জামান, আমিনুজ্জামান, এস এম নুরুল আওরঙ্গজেব ও হাবিব উদ্দিন আহমেদ এবং সাবেক ডিজিএম ও জিএম সহ 22 কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। 2019 সালের প্রায় 243 কোটি টাকা 43 কোটি 28 লাখ টাকা মূল্যের কয়লা আত্মসাতের মামলা করে দুদক। পার্বতীপুর বড়পুকুরিয়া কল মাইনিং কোম্পানির মামলা অভিযোগ গঠন শুনানি অন্তে এবং জানি শুনানি অন্তে বিজ্ঞ বিচারক সকল আসামিকে তাদেরকে প্রত্যেক জামিন ইতিপূর্বে জামিন বাতিল করিয়া কাস্টডি করে। দেশে করোনায় আরও 14 জনের মৃত্যু হয়েছে, এই নিয়ে মোট প্রাণহানি হল 7,833 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 24 ঘন্টা অ্যান্টিজেন সহ 15,727 জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে নতুন 890 জন শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট করোনা শনাক্ত হল 5,24,910 জনের। এছাড়া গেল 24 ঘন্টায় 841 জন সুস্থ হয়েছেন, মোট সুস্থ হয়েছেন 4,69,522 জন।